একসময়ে স্বনামধন্য কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চলছে কোনো প্রকার কেয়ার ছাড়াই। নেই দক্ষ জনবল, প্যাথোলজি ল্যাবে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি কিংবা নমুনা সংরক্ষণের ব্যবস্থা। অভিযানের পর হাসপাতালটি বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদিত যে সজ্জা এখন পর্যন্ত আছে সেই সজ্জা অনুযায়ী যে পরিমাণ চিকিৎসক, নার্স এবং অন্যান্য জনবল থাকার কথা তাও আমরা পাইনি। তো এই সব অবস্থার কারণে আমরা তাদেরকে বললাম যে আপনারা এগুলা ঠিক না করা পর্যন্ত এই প্রতিষ্ঠানটার কোনো ধরনের কার্যক্রম আর চালানো যাবে না, প্রতিষ্ঠানটার কার্যক্রম বন্ধ করে দিতে হবে। আমরা আজকে তাদেরকে এই মুহূর্তে মৌখিকভাবে তাদেরকে বলে গিয়েছি এবং আমরা সরকারিভাবে দাপ্তরিকভাবে তাদেরকে চিঠি দিয়ে, পত্র দিয়ে এবং অন্যভাবে যেভাবে ব্যবস্থা নেওয়া সেভাবে আমরা নিচ্ছি। সে লাইসেন্স এটার আপনার গত অর্থ বছর মানে 2022-23 পর্যন্ত রিনিউ করা আছে, চলতে যে অর্থ বছর 23-24 সেটার এখনো রিনিউ হয়নি। রাজধানী জুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক। বিশেষ করে শ্যামলীর রূপায়ণ টাওয়ারে রয়েছে 4টি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক ও ট্রমা সেন্টার এবং ডায়ালাইসিস সেন্টার, যাদের বেশিরভাগই মানেন না কোনো নিয়ম নীতি। নামে হাই কেয়ার হলেও ভেতরের অবস্থা আরো করুণ, দেখার যেন কেউ নেই। ঢাকা ট্রমা অ্যান্ড স্পেশালাইজড অর্থোপেডিক সেন্টারে নেই পর্যাপ্ত ডাক্তার নার্স, এমনকি প্যাথোলজির রিপোর্ট লিখছে অদক্ষ কর্মী, যা ধরা পড়ে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে। এ বিষয়ে কথা বলতে গেলে এড়িয়ে যান তিনি। ভবনটিতে থাকা সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি কেয়ার সেন্টারে নেই জরুরি ব্যবস্থা, এ সম্পর্কে অবগত নয় তারা। না, এটা আমরা জানতাম না, আইসিইউ ডায়ালিসিস আইসিইউ লাগবে এটা আসলে আমরা জানতাম না। কিন্তু জাতীয় কিডনি হাসপাতালের পরিচালককে ফোন দিলে ভিন্ন কথা জানান তিনি। ডায়ালিসিসের সময় যদি কোনো ধরনের কমপ্লিকেশন হয় সাধারণত আমরা ডায়ালিসিস স্টপ করি এবং রিলিভেন্ট ইনভেস্টিগেশন গুলি করি এবং সেইটা সেই সমস্যার সমাধানের জন্য আমরা যেন এই রেফারটা করতে পারি, এই জন্যই একজন কনসালটেন্ট থাকা দরকার। সুষ্ঠু সেবা নিশ্চিতে অভিযান চলমান থাকবে বলে জানান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডক্টর নাসির উদ্দিন। মানুষ যেন সুস্বাস্থ্যের সেবাটি পায় সেটার জন্য যুদ্ধ ঘোষণা করেছি, আমরা কাউকে বন্ধ করবার জন্য যুদ্ধ ঘোষণা করিনি। আমরা এসেছি তাদের যে নিয়ম আছে নিয়মের মধ্যে থেকে তারা যেন সেটা পালন করছে কি না, যদি পালন না করে থাকে তাদেরকে আমরা সহযোগিতা করছি আপগ্রেড করে তাদের হসপিটালগুলো ক্লিনিকগুলোই যেন জনমানবের সেবার জন্য মুক্ত করে ফেলতে পারে সেই ব্যবস্থাটা করবার জন্য তাদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি। বুধবারের অভিযানে 10টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি হাসপাতাল এবং 1টি ল্যাব বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।